আজকে আমাদের সোনামুখীতে যে কেবিকে আছে এটা জেলার মধ্যে একটাই প্রতিষ্ঠান কৃষি বিজ্ঞান কেন্দ্র। এখানে প্রায় শতাধিক শ্রমিক কাজ করে, সেই শতাধিক শ্রমিক সিটু করত, সিপিএম এর যে সংগঠন তারা সমস্ত সিটু সংগঠন ছেড়ে আমাদের তৃণমূল কংগ্রেসের আইএনটিটিসিতে যোগদান করে। সিপিআইএম এর শ্রমিক সংগঠন সিটু ছেড়ে 200 অধিক শ্রমিক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিসিতে। তৃণমূলের দাবি, সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্রে কর্মরত 200 অধিক অস্থায়ী এবং বেশ কিছু চুক্তিভিত্তিক শ্রমিক যারা এতদিন পর্যন্ত সিপিআইএম এর শ্রমিক সংগঠন সিটুর সঙ্গে যুক্ত ছিলেন তারা বিভিন্নভাবে আজও বঞ্চিত। তাই আগামী দিনে নিজেদের মধ্যে সচ্ছলতা ফিরিয়ে আনতে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনে তারা যোগদান করলেন। সিটু থেকে আইএনটিটিসিতে যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের আইএনটিটিসির দলীয় পতাকা তুলে দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আইএনটিটিসির সভাপতি সোমনাথ মুখার্জি। আইএনটিটিসির জেলা সভাপতি সোমনাথ মুখার্জি বলেন, আর যাই হোক সিপিএম এর সিটু তাদের জন্য কিছু করবে না, তাই তারা আইএনটিটিসিতে যোগ দিলেন। আগামী দিনে তাদের জন্য লড়াই জারি থাকবে বলেই জানান তিনি। অন্যদিকে এক যোগদানকারী জানান, কিছু সুযোগ সুবিধার জন্য সিটু ছেড়ে আইএনটিটিসিতে যোগদান। সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য অভয় মুখার্জি জানান, 2011 সালের পর থেকে তারা প্রত্যেকে সিটু ছেড়ে অন্যান্য সংগঠনে যোগ দেয়। এদের সঙ্গে সিটুর কোনো যোগ ছিল না। যে সমস্ত অস্থায়ী কর্মচারীরা যোগ দিয়েছেন নিজেদের স্বার্থেই তারা যোগ দিয়েছেন। আজকে আমাদের সোনামুখীতে যে কেবিকে আছে এটা জেলার মধ্যে একটাই প্রতিষ্ঠান কৃষি বিজ্ঞান কেন্দ্র। এখানে প্রায় শতাধিক শ্রমিক কাজ করে, সেই শতাধিক শ্রমিক সিটু করত, সিপিএম এর যে সংগঠন তারা সমস্ত সিটু সংগঠন ছেড়ে আমাদের তৃণমূল কংগ্রেসের আইএনটিটিসিতে যোগদান করে। প্রায় 200 অধিক এরা প্রত্যেকে অস্থায়ী। আমাদের সংগঠন এমনিতেই মজবুত, এরা যোগদান করার পর আমাদের সংগঠন আরো বেশি উন্নততর হবে, মজবুত হলো তো অবশ্যই। সিপিএম মানে হচ্ছে তো টিএমসি সিআইটি ইউনিয়নে আমরা ছিলাম, আজকে টিএমসি অনুমোদিত টিএমসি ইউনিয়নে আমরা যোগ দিলাম। কিছু সুবিধা সুযোগ পাওয়ার জন্য সুবিধা সুযোগ পেয়েছি, কিন্তু আমরা যখন 11 সালে আমাদের কন্ট্রাক্ট চুরি হয়েছিল তখন আমাদের 13 জনা বঞ্চিত ছিল। যাতে এই 13 জনাকার কিছু করা যায় আমাদের মতো কন্ট্রাক্ট চলি, এবং ধরুন যারা কলকারখানায় কাজ করে তাদের ধরুন পিএফ কাটার ব্যাপার আছে, আমরা সেই পিএফ থেকে বঞ্চিত আছি, যাতে আমাদের এসবগুলো হয়, সেই জন্য সেই সুবিধা সুযোগের জন্য আজকে আমরা যোগদান করলাম। 200 জন। দেখুন খবরটা অর্ধসত্য। 11 সালের পরে সরকার বদল হওয়ার পরে ওই যে কৃষি বিজ্ঞান কেন্দ্রে যারা অস্থায়ী কর্মরত ছিলেন তারা তখনই প্রায় সিটু সংগঠন ছেড়ে দেন এবং সিটুর সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না। গতকাল তারা তৃণমূলের উদ্যোগে একটা সংগঠন নতুন করে তৈরি করেছেন ওখানে, কিন্তু যে লোকগুলো সেই সংগঠনটা তৈরি করেছে তারা সরকার বদলের পর থেকেই নিজেদের স্বার্থে তারা সিপিআইএম এবং সিআইটিউ ছেড়ে অন্যান্য সংগঠন তৃণমূলের সংগঠনই করতেন। বিশেষ করে এই পঞ্চায়েত ভোটের পরে তারা এখন একটা নতুন সংগঠন গড়েছে, তাদের অস্থায়ী কাজটা যাতে স্থায়ী হয়ে যায় ইত্যাদি ব্যাপার তারা মনে করেছে। কিন্তু আমি আপনাকে বলতে পারি ওখানে এখনও বেশ কিছু শ্রমিক আছে যারা সিআইটিউর সাথে যুক্ত এবং তারা সরাসরি সিআইটিউ ইউনিয়নটাই করেন। তারা তো সিআইটিউতে ছিল না 11 সালের পর থেকেই, তারা অ্যাকচুয়ালি সেখানে সংগঠনটা আমাদের ডিফান্ড হয়ে যায় এবং তারা নানাভাবে তৃণমূলের সঙ্গেই কাজ করতেন। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24/7।